ministers like state ministers should be removed from cabinet. They have failed to run their ministry properly. Mahind Dixon, you can take it. You have to drop the rule of the Putin, not to put the issue to Amraki, Asha put the body. Shakar A, Chanel Mokoman put the Shakam Aveki. Razi Purushan, the Yutuban to Vishakara, করা হবে না এই ইস্যুতে সদস্যকে আরো কঠিন উত্তর পিছিয়ে নিয়ে যাওয়া হবে। কাশেম সাহেব বলেছেন আমরা কি বিশ্বাস করব এআইবির কথা না সরকারের কথা। যাই হোক যারা আমার কথা মনে করছেন তাদেরকে ধন্যবাদ। এবার আমি উনি সময় দিয়েছেন মহোদয়কে ডক্টর পিয়াস করিম তার কাছে আমরা অর্থনৈতিক কিছু জানতে পারব। ধন্যবাদ আজকে আমাকে আলোচনা সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে রাজনৈতিক অর্থনীতি রাজনৈতিক অর্থনীতির ট্রেডিশনটা লেট 18th century এবং 19th century তৈরি হয়েছিল সেটা আজকে অর্থনীতির মূল কেন্দ্রে নেই। সে অ্যাডাম স্মিথ রিকার্ডো বলি বা কার্ল মার্ক্সের হাতে যে অত্যন্ত পাওয়ারফুল ক্রিটিক তৈরি হয়েছিল ইকোনমিক্যাল ইকোনমি আজকের অর্থনীতির সেই মুদ্রা এসে নেই। রাজনীতির সাথে অর্থনীতির আন্তঃসম্পর্ক এবং একটা বৈশ্বিক ঐতিহাসিক প্রেক্ষিত অর্থনীতি দেখার এই জন্য সেটা মার্জিনালাইজ হচ্ছে। আমরা কিছু কিছু লোক আমাদের নিজের মতো করে রাখার চেষ্টা করছি। তো বাংলাদেশের আজকের অর্থনীতির সমস্যা বা উন্নয়নের সমস্যা তার একটা মোটাদাকে বলতে গেলে সেটা ঠিক হচ্ছে যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন যে গ্লোবাল প্রসেসটা তাতে আমাদের মতো দেশগুলোর অবস্থান করে থাকি এবং আমাদের মতো দেশগুলো অবস্থানের প্রেক্ষিতে কিন্তু যেটা হয় যে আমাদের অর্থনীতি উন্নয়ন কীভাবে এগিয়েছে অর্থনীতি উন্নয়নটা কত শক্তিশালী আছে সেই প্রক্রিয়াটা আমি আলোচনার বিস্তারিত দিকে যাব না। যদি প্রশ্ন থাকে মতবিনিময়ের সুযোগ থাকে আমি যাব যে কতগুলো বাংলাদেশের ক্ষেত্রে নয় অন্যান্য থেকে বিশেষ ক্ষেত্রে যে আমাদের ট্রেডের ক্ষেত্রে যেমন ডিসঅ্যাডভান্টেজগুলো আমাদের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেমন ডিসঅ্যাডভান্টেজগুলো আমাদের যে ফরেন এইডের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজগুলো সেগুলো কিন্তু সবই গ্লোবাল অ্যাকুমুলেশন প্রসেসে আমাদের অবস্থা তুলে ধরতে হবে। এখন বাংলাদেশ যেটা হচ্ছে যে কতগুলো কথা আজকে নয়াদিগন্তে এসছে বেড়েছে আমরা তো বন্ধু নিয়ন্ত্রণ করতে পারছি না কর্মচারী দেখতে পাচ্ছি বিনিয়োগের হার কমে গেছে যদিও সম্প্রতি বিনিয়োগের হার একটু বেড়েছে। আবার প্রাক্তন পুরুষকে বলছেন যৌক্তিকভাবে যে বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ দেওয়ার একটা কারণেই বিনিয়োগ পাচ্ছে না এগুলো কথা আছে। কিন্তু আমার কাছে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারটার সঙ্গে যে ব্যাপারটা খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বলে মনে হয় সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। এবং আমরা যারা বাংলাদেশ অর্থনীতি নিয়ে ভাবি আমরা যারা বাংলাদেশ অর্থনীতি নিয়ে লেখা লিখবার চেষ্টা করি পড়বার চেষ্টা করি তাদের জন্য খুব জরুরি অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে স্বাধীনতার এই সম্পর্কিত অবস্থান। একটা সরকার যেটা বলছেন যেটা আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থাতে ব্যবস্থায় আমরা একটা স্বাধীন দেশ হিসেবে স্বাধীন অর্থনীতি হিসেবে উচ্চিত আমরা পাচ্ছি যে পাচ্ছি না তার তো কতগুলো নমুনা আমরা দেখতে পাচ্ছি আর পাচ্ছি একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় সম্পদের উপরে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারছি কিনা আমাদের পানি সম্পদের প্রতিষ্ঠিত করতে পারছি কিনা আমাদের সমুদ্র সীমা নিয়ে আমরা একটা স্বাধীন অবস্থানে যেতে পারছি কিনা আমরা কিপাই মুখ বাদ নিয়ে একটা সমালোচনা করতে পারছি কিনা আমরা ট্রানজিট নিয়ে একটা জাতীয় বিতর্ক তৈরি করতে পারছি কিনা এবং জাতীয় বিতর্ক ভিত্তি করে একটা স্বাধীন অবস্থানে যেতে পারছি এই দুই ব্যাপারগুলো তো আমাদের চোখের সামনে চলে এসছে। এখন আমরা যারা কেউ কেউ একটা ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিত থেকে এসছি একসময় আমাদের স্বাধীনতা বলতে কি বোঝায় স্বাধীন রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতি তৈরি করার কি বোঝায় কেউ আমাদের কাছে কোনো আছে আমি ওই তর্কেও যাচ্ছি না আমি যদি একেবারে বাজার অর্থনীতি বুঝতে চাই যে এই বাজার অর্থনীতি কীভাবে কাজ করছে সেখানেও আমরা যদি আজকে পূর্ব এশীয় দেশগুলো অভিযোগ দেখি তাইওয়ান বলি দক্ষিণ কোরিয়া বলি সিঙ্গাপুর বলি মালয়েশিয়ার কথা বলি বা চীনে যে ব্যাপারটা হচ্ছে বাজার সেটা হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক পুঁজি এবং স্থানীয় পুঁজির মধ্যে একটা ট্রাই পারফেক্ট দেওয়া একটি শক্তিশালী রাষ্ট্র এবং তাইওয়ান সাউথ কোরিয়ার ক্ষেত্রে সরাসরি মার্কিন পুঁজি মার্কিন জড়িয়ে একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি হয়েছে। আমি একেবারে ভালো মধ্যে তর্ক যাচ্ছি না যে রাষ্ট্র সমাজের বিভিন্ন স্তরের উপরে তার আধিপত্য বিস্তার করতে পেরেছে
এই রাষ্ট্রের সরাসরি উদ্যোগে একটা জাতীয় পুঁজি তৈরি হয়েছে এবং জাতীয় পুঁজি ছিল বহুজাতিক পুঁজি এই ট্রাইপার্টাইট অ্যালায়েন্সের ব্যাপারটা কিন্তু এই বাজার অর্থনীতির একটা পার্টিকুলার মডেলের জন্য ভীষণ জরুরি ব্যাপার। এখন আমাদের অর্থনীতিবিদরা যারা মুদ্রা অর্থনীতিবিদরা আমাদেরকে জেলার ভাষার কথা শোনাচ্ছে তারা কিন্তু আমাদের কাছে বলছে না যে এই ট্রাইপার্টাইট অ্যালায়েন্সটা বাংলাদেশের ভূমিকা সম্পর্কে। আমাদের রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র নয়, সেটা আমাদের রাষ্ট্র বৃহৎ পুঁজির উপর নির্ভরশীল, বহুজাতিক পুঁজির উপর নির্ভরশীল, সাম্রাজ্যবাদ কথা আমি নাই বললাম। আমাদের আমাদের রাষ্ট্র বাড়ির পাশের সেমাই ইম্পেরিয়ালিজম উপর নির্ভরশীল, আমাদের জাতীয় পুঁজি তৈরি হচ্ছে না, আমাদের রাষ্ট্রের সে ক্ষমতা নেই জাতীয় পুঁজিকে একটা পৃষ্ঠপোষকতা করার, এবং আন্তর্জাতিক পুঁজির সঙ্গে একটা রিলেটিভ গ্রুপ আমি ইন্টারন্যাশনাল ক্যাপিটালিজমের ইকুয়াল স্ট্যান্ডিং এ নেগোসিয়েশন না একটা রিলেটিভ ইকুয়াল স্ট্যান্ডিং থেকে নেগোসিয়েশন করার মতো রাষ্ট্রিক আমি পুঁজি অবস্থান করি। এখানে একটা স্বাধীন বাজার অর্থনীতির কাঠামো তৈরি করে বলে আমি মনে করি না। আমরা যত কথা বলি এবং পলিটিক্যাল কনসেনসাস কথা পাশ্চাত্য লিবারেল যে কনসেনসাসটা তৈরি হয়েছে এই কনসেনসাসের কোনো চাইলেও বাংলাদেশে তৈরি হবে এই কথাগুলো ঐতিহাসিক বৈশ্বিক ব্যক্তি আছে এবং সরকারে কনসেনসাস হলেই যে খুব ভালো ব্যাপার হবে সেটাও না, এই কনসেন্স তৈরি হবে বলে মনে হচ্ছে না। আমার কাছে স্বাধীনতার গুরুত্বপূর্ণ মনে হয়, আমার কাছে গণতন্ত্রের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, গণতন্ত্র বলতে শুধুই রাজনৈতিক গণতন্ত্র নয়, যদিও রাজনৈতিক গণতন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনৈতিক গণতন্ত্র বলতে শুধুমাত্র আমরা পাঁচ বছর পর পর সংসদ নির্বাচনের কথা বলছি না, আমরা জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক ডিসকোর্সের বিস্তার, গণতান্ত্রিক ডিসকোর্সের বিকাশ করছি, এই গণতান্ত্রিক স্পেসগুলো বিকাশ করছি। মাহমুদুর রহমানের গ্রেফতার তার সাথে মত করে আমাদের রাজনীতি একটা কথা না বলি পাচ্ছি না, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো বলে একটা ট্রোপ ব্যবহার করা হয় এবং ট্রোপটাকে এতভাবে মিসইউজ করা হয়। আজকাল মনে হয় জোরে হাঁচি দিনও বলি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য রাজনীতি দেওয়া হচ্ছে। এই যে টিআইবি রিপোর্টের কথা ছিল, টিআইবি যখন পুলিশ সম্পর্কে বললো যে পুলিশ সম্পর্কে করা এখন এই ঘরে যারা আছি আমরা তো খুব বুকে হাত দিয়ে বলতে পারবো না যে বাংলাদেশের পুলিশ করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যেটা যুদ্ধাপরাধীদের ঠেকানোর জন্য করা হয়েছে, তার আগে পাবনাতে প্রশাসকদেরকে জীবনী ছাত্রলীগের গুন্ডারা মারধর করা হলো, সরকারি উপদেষ্টাকে বলে আসছেন যারা এখানে কথা বলছে তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর চেষ্টা করছে। টিআইবি যে লেটেস্ট রিপোর্ট বিচার বিভাগটি নিয়ে মেথোলজিক্যাল প্রবলেম আছে কিনা সেটা বিচার করতেই পারে, আমি সমাজবিজ্ঞান হিসেবে যতটুকু দেখছি রিপোর্টটা আমি দায়িত্ব নিয়ে বলি যে এটা মেথোলজিক্যাল সাউন্ড রিপোর্ট হয়েছে, কোর্ট ডিসাইড করবে না বিচার কমিটি, আমি ওই বিতর্কে যাচ্ছি। সারা খাদ্য স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত সংসদ সদস্য, তাকে জনসম্পৃক্তি আছে, একটা বড় রাজনৈতিক দলের লোক মেনে নিলাম। আমাদের আইন প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত পছন্দ করি না করি, শ্রদ্ধা করি না করি, তাদের একটা সম্পৃক্তি আছে মেনে নিলাম। কিন্তু আমাদের মাননীয় শিল্পমন্ত্রী বলে লোকটি আছেন, যিনি যদি মহাজোটের কাছে ধর্ণা করে নির্বাচন হতো সদনকে বেশি ভোট কোনোভাবেই পেতেন না, তাকেও দেখবেন টেলিভিশনের ক্যামেরায় টেবিল চাপড়ে বলছেন যে যারা টিআইবি রিপোর্ট করেছে তার যুদ্ধপতি বিচার ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, মানে সত্যি বিচিত্র এই দেশ। এখন আমার কথা হচ্ছে, আমি তো অধ্যাপক মুজাফর আহমদ সাহেবের সঙ্গে ব্যক্তিগত ইন্টারাকশন সুযোগ হয়েছে, আমার হাফিজ দিন সাহেবের সঙ্গে ব্যক্তিগত ইন্টারাকশন সুযোগ হয়েছে, ইফতেখার সাহেবের সঙ্গে ব্যক্তিগত ইন্টারাকশন সুযোগ হয়েছে, এরা কেউ যুদ্ধপতি বিচার ঠেকানোর জন্য তাদের দিবারাত্রি ক্ষণ নষ্ট হচ্ছে বলে তো আমার ধারণা হয়নি। এই যে দায়িত্ব জ্ঞানহীন কথাটা রাষ্ট্রের সরকার, এবং হাসান সাহেব নাম না উল্লেখ করেই বলেন যে এই যে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর তৃতীয় দায়িত্ব জ্ঞানহীন কথা বলে থাকে। এই যে মাইক্রো ক্রেডিট প্রশ্ন, আমরা বহু বছর ধরে মাইক্রো ক্রেডিটের সমালোচনা করে অধ্যাপক ইউনুসের সঙ্গে যেমন মতের মিল আছে তা না, কিন্তু অধ্যাপক ইউনুস সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী যে মন্তব্যটা করে ফেলেন এটা একটা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপে যদি থাকতো এরকম মন্তব্য করা যেত না, দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী এরকম মন্তব্য করেন না। এখন যেটা কথা হচ্ছে, এটা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রের ব্যাপার আছে, রাজনৈতিক গণতন্ত্রের ব্যাপার আছে, সাংস্কৃতিক গণতন্ত্রের ব্যাপার আছে, জীবনের প্রতিটি স্তরে আন্তর্ব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, জীবনের প্রতিটি পরিসরে গণতন্ত্রের বিস্তৃতি এবং এই স্বাধীনতা এবং গণতন্ত্র যে নেক্সাসটা, এটা যদি সত্যিকারে তৈরি না হয় আমরা একটা স্বাধীন অর্থনীতি করতে পারবো না।
যদি প্রশ্ন আসে যদি মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক স্পেসিফিক দিকগুলো নিয়ে আমি অবশ্যই রেসপন্ড করতে আগ্রহী হব। আমি দুটো কথা বলবো আর কি। একটা হচ্ছে যে যেটা আমার আলোচনার চেহুদের মধ্যে না কিন্তু আমাকে ভীষণ ইমপ্রেস করছে, যেটা হচ্ছে যে ধর্মের ভূমিকা আমরা যারা কেউ কেউ মাহফুজুল্লাহ আছেন, আমার অগ্রযুক্তিগুলো ফরাতে আছেন, আমার সহযোগিতারা আমরা যারা একসময় ধ্রুপদী মার্ক্সবাদী রাজনীতিতে উঠে এসেছি, আমাদের আমার কৈশোরে আমার তারুণ্যতা আমি এখানে ফিনাটিক সেকুলারিজমের ব্যাপার ছিল, আমার এক হিন্দু শতাব্দী ডায়ালেকটিক্যাল ন্যাশনালিজমের ব্যাপার ছিল। ওই অবস্থানটাতে আমরা অনেকে নেই, আমি নেই, আমি নেই, কারণ আমি খুব সিরিয়াসলি মনে করি যে সেকুলারিজম এবং রিলিজিয়াসিটির যে বাইনারি এটা খুবই আর্টিফিশিয়াল একটা ব্যাপার, যে কোথায় আমি সেকুলারিজম শেষ করবো, কোথায় রিলিজ শুরু করবো। জীবনের সংস্কৃতিতে প্রতিদিনের চর্চায় ধর্ম এবং ইহজাগতিকতা এতভাবে মিশে আছে, মাখামাখি হয়ে আছে, যে এটাকে আলাদা করা সম্ভব নয়। ফলে আজকে যখন আমি রাজনীতির কথা বলি, আজকে যখন সংস্কৃত বলি, ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। এবং তালা রাস্তা থেকে প্রধান মাজারের আমার গুরু এ ব্যাপারে আর কি আমাকে এ ব্যাপারে শিক্ষিত করে তোলার জন্য, আমাকে তাত্ত্বিকভাবে ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য আর কি। সো আমি আমার সেই 19th century ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম অনুপ্রাণিত ফেনাটিক্স এগুলো অবস্থানে নেই আর কি, কারণ সমস্যাটা অনেক বেশি জটিল, অনেক বেশি বহুমাত্রিক। এবং আজকে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতির ক্ষেত্রে এই ধর্মের একটা ভূমিকা আছে আর কি। এবং প্রতিবাদের ক্ষেত্রে আমি লিবারেশন থিওলজির কথা বলি, আমি মওলানা ভাসানীর কথা বলি, আমি আমাদের দেশের কৃষক বিদ্রোহের বিস্তৃত ইতিহাসের কথা বলি, সেখানে তো এই ধর্মীয় ম্যাটাফোর ভূমিকা আছে, ধর্মীয় সিম্বলিজম একটা ভূমিকা আছে, ধর্মীয় অনুপ্রেরণা এবং বিশ্বাসের ভূমিকা আছে। বাংলাদেশের সেকুলারিজম নিয়ে যে চর্চাটা হচ্ছে আর কি, সারিয়া কবিনুদ্দাসের মামুন হুমায়ুন আজাদ দায়িত্ব নিয়ে নাম ধরে পরচর্চা করছি নির্লজ্জভাবে, এই মার্কেটে একটা সেকুলারিজম আছে, এই সমস্যাটা এই যোগ্যতা ঢুকতেই চায় না। মানে এদের মেক এ ডিফারেন্ট কাইন্ড অফ পিপল থিঙ্ক, যে আমি জানি যে ইহ জাগতিকতা হচ্ছে সব কিছু মাপকাঠি এবং সবচেয়ে মূল্যবান মাপকাঠি। এই 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 বিপক্ষের সঙ্গে ধর্মের বিপক্ষে আসলে এক জায়গায় গুণগত কোনো পার্থক্য নেই, তারা এটা বোঝে না। আশাবাদ নৈরাশ্যের কথা প্রথম থেকে হচ্ছিল, আমি ভীষণভাবে আন্তর্জাতিক গ্রামশীল করে কথাটা বিশ্বাস করি, প্যাসিমিজম অফ ইনফ্লুয়েন্স অপটিমিজম অফ বুদ্ধিবৃত্তির দিক থেকে তো একটা নৈরাশ্যবাদ আছে। মানে আমি বাংলাদেশ যখন দেখি, বাংলাদেশের দ্রব্যমূল্যের কথাই ভাবি, মুদ্রাস্ফীতির কথাই ভাবি, বাংলাদেশের জাতীয় বুদ্ধির বিকাশ সংস্কৃতির কথা ডাক্তার ভাবি, ভারতের সাথে আমাদের সম্পর্কের কথা ভাবি, মার্কিন ইতিহাসের সাথে আমাদের সম্পর্ক করি, মার্কিন ভারতীয় ইসরায়েলি অ্যাক্সিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাবি, নৈরাশ্যতে প্রচুর কারণ আছে। কিন্তু আশাবাদ ছাড়া বাদ দিতে হবে ওই অপটিমিজম ভূমিকাটা টিকিয়ে রাখতে হবে। কার্মার্কস বহু আগে 1846 পরের কথা বলেছিলেন যে রিয়ালিজম এবং নমিনালিজমের যে বাইনারি, বাইনারি শব্দ তখন ব্যবহার করেনি, তাকে তিনি বলেছেন যে ইভিজন করে যে তার উত্তীর্ণ হওয়ার উপায় হচ্ছে প্র্যাকটিস। তা আমার কাছে আজকে মনে হয় যে আজকের আশাবাদ এবং নৈরাশ্যের যে বাইনারি আছে, যে ডাইকটমি আছে, এটাকে উত্তীর্ণ হওয়ার উপায় হচ্ছে প্র্যাকটিস। নিরন্তরভাবে স্বাধীন গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে যাওয়া, নিরন্তরভাবে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির চর্চা করে যাওয়া, নিরন্তরভাবে মুক্ত জীবনের স্পেস তৈরি করে যাওয়া, আমাদের যদি কিছু আশা থাকে আশা ওখানে। একটা বার্ধক্য কৈশোরে খালি প্রশ্ন যৌবনের সব ভেঙে ফেলতে ইচ্ছে করে, আর যে তারপর বাধ্য করে সে পিছনে তাকাবে, তাকে বললো যে আচ্ছা সারা জীবন আমি কি করলাম, তখন তুমি দেখবে কেন তখন তুমি ধার্মিক হয়ে যাবে, কারণ তুমি কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, আর তুমি যা করেছো তার কিছুই তুমি যা করতে ঠিক তা করতে পারবে, এখানে তুমি ধার্মিক হয়ে যাবে, কারণ সেখানে অন্তত একটা ছলে থাকছে, অনেক ভাব পরিবর্তিত হয়ে গেছে। এটা কি তাহলে কি আমার নির্বাচন সাহেবের বক্তব্য শুনেছিলেন নাকি?